মাওলানা মামুনুল হককে হুমকি দিলেন তার আলোচিত দ্বিতীয় স্ত্রীর ছেলে। গত শনিবার 3 এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্ট থেকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে এক নারীসহ আটক করে। মাওলানা মামুনুল হক দাবি করেন, মহিলাটি তার দ্বিতীয় স্ত্রী, যাকে তিনি 2 বছর আগে বিয়ে করেছে। যদিও তার নাম ও বিভিন্ন বিষয় নিয়ে ইতিমধ্যেই বিতর্ক সৃষ্টি হয়েছে। তৎক্ষণাৎ সে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে হেফাজত কর্মীরা ক্ষিপ্ত হয়ে রিসোর্টে হামলা চালিয়ে মাওলানা মামুনুল হককে মুক্ত করে। তারপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মামুনুল হক। এর মধ্যে গতকাল রাতে মামুনুল হকের কথিত স্ত্রীর বেশ কয়েকটি ছবি এবং তাদের বিভিন্ন অডিও ক্লিপ ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। গত রোববার 4 এপ্রিল মামুনুল হকের দাবি করা দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণা ও তার ছেলের কথোপকথনের একটি অডিও ভাইরাল হয়। এই অডিও ক্লিপে শোনা যায় মামুনুল হককে হুমকি দেয় জান্নাত আরার বড় ছেলে। ফোন আলাপটি ছিল জান্নাত আরা ঝর্ণার সঙ্গে তার বড় ছেলে আব্দুর রহমানের, যে ছেলের বয়স 17 বছর। 9 বছর বয়সে ঝর্ণার সঙ্গে হাফেজ শহীদুল ইসলামের বিয়ে হয়। পারিবারিক কলহের জের ধরে 2.5 বছর আগে তাদের ডিভোর্স হয়। ওই দম্পতির আগের সংসারে যে 2 ছেলে ছিল, আব্দুর রহমান তাদের মধ্যে বড়। সেই হুমকির ফোন আলাপটি আপনাদের জন্য তুলে ধরা হলো। তখন তুমি আমার জেরা করতেছো, এখন কোন জায়গায় আমি চিনি না, এখনো কোনো বাসায় ঢুকিনি, আমি রাস্তায় দাঁড়ায় আছি। তোমার সাথে কি না কে নিয়ে এতক্ষণ ছিল হচ্ছে ওই যে ফজলুল হক কি জানি, তারপরে এখন হচ্ছে শরীফ ভাইয়ের বাসায় যাচ্ছি, শরীফ ভাইয়ের কে জানি, চিনি না আমি। ও বুঝলাম, পুলিশে প্রথমত হইছে কি, ওই আমলিকে লোকজন হামলা করছিল প্রথমত, তখন হচ্ছে লাইভ হয়েছিল তো তখন ওইটা বলছিল, পরবর্তীতে আবার সত্যিটা যখন বলছে তো ওসি চিয়নদের সামনে, সেই জন্য আমি যখন উনি সত্যিটা বলছে আমি শুনতেছিলাম, তখন আমি এটা আমারটা বলছি। আর আমি তো ওনার বাপের নাম জানি না কি, আমি আন্দাজে কি বলবো। তোমার বাপের নাম না, তোমার বাপের নাম কইছে জাহিদুল ইসলাম, তোমার নাম কইছে আমেনা তৈয়বা। আরে এটা বলছে হচ্ছে মিতাদের আম্মুর নাম আমেনা তৈয়বা, মিতাদের আম্মুর বাপের নাম হচ্ছে জাহিদুল, বুঝছো? আর ও বুঝলাম। আচ্ছা যাই হোক, ভালো তো আমি মনে হয় মালা রাগ করছে না, কোন সময় দেখা করতে কি করতে। না বাবা এখন ঝামেলা দিও না, এমনিতেই বহুত ঝামেলার মধ্যে আছি। আর ঝামেলা সে কিন্তু প্রচন্ড পরিমাণে মাইক সাথে খুলনার দিকে আসলে, সে কিন্তু জানে না আমরা 2 ভাই, আগে কিন্তু আমি একা ছিলাম, আমার এক পয়সা তামিম কিন্তু প্রচন্ড ভাই গেছে, প্রচন্ড ভাই সাথে। আজকে শোনো শোনো, আজকে আমি এই মৃত্যুর হাত থেকে বের হলাম, তোমরা তো জানো কথা বলো, কথা বলো, তুমি কথা বলো, শোনো আমার কথা, সত্য গোপন থাকে। আচ্ছা ঠিক আছে, তুমি আমার কথা শোনো তো, সত্য গোপন থাকে না, আম্মু খারাপ করছে আরেকজন খারাপ করছে বুঝলাম, কিন্তু তুমি তো ভালো করবা। আমার ভালো করার দরকার নেই, তামিম কথা বলো, আমার সাথে কথা কই না। ঠিক আছে, মেজাজ ঠান্ডা করে ফোন দিও।
মিজাজ ঠান্ডা যেদিন সেদিন হবে, যেদিন উনি ওনার সাথে বৈঠক হবে, আব্বু তো কইছে ওনার সাথে বসা হবে, সেদিন যে কি হবে ওনার। আমি তো মিডিয়ার সামনে, আমি মিডিয়ার সামনে বলবো তো উনি আগের পরিবারের কাউরে দাঁড়াইছে, উনি কেমনে বন্ধুর স্ত্রীর সাথে যোগাযোগ করলো, বিয়ে করলো কেমনে, কিসের ইসে, এগুলো তো মিডিয়ার সামনে বলবো। তো তুমি কি এখন আমাকে এরকম জেরা করবা? আমি তোমার কি জেরা করবো, জেরা করার তা করতে না, আমি আর কি জেরা করবো। হ্যাঁ তো তোমরা আমার সাথে এত কাছের মানুষের যদি বিহেভিয়ার এরকমের করো তো আমি কোথায় যাবো? কোথায় যাবো, যাদের কাছে পয়সা দাও, যে জায়গা মন চাই সেই জায়গায় যাবানি, তাহলে তোমরা কেন আমার এরকমের করতেছো আমার সাথে? অন্তত একটু ভালো কথা তো বলতে পারতা নাকি? ভালো কি বলবো, একটু ভালো সবাই ফোন দিয়ে, সবাই ফোন দিয়ে, এমন কেউ আমার ফোন দিয়ে জিজ্ঞেস করছি না, যে ফোন দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, যে ফোন দিচ্ছে ফোনটা তুলো না, আমার তো মনে হয় 500 ফোন দিচ্ছে, আমি তো কারো ফোন তুলি নাই, তুমি ফোন তুলো না। এখন আমার কি করার, তুমি কেন আমার সাথে এরকম করতেছো? আমার তো কিছু লাগে না, আমি তো মানুষ না, আমি মানুষ, আমি গরু, আমি গাধা, তোমার তো এরকমেরই মনে হচ্ছে তাই তো? আমার কোনো ফিলিংস নাই, আমি কিছুই না।